আমরা জৈব যুগের মিন শনাক্তকরণটা নিয়ে আলোচনা করবো আমাদের অলরেডি আমরা সাঁইত্রিশটা ভিডিও জৈব উপর করেছি এটা আটত্রিশ নম্বর ভিডিও খুব সম্ভবত মোটামুটি ষাটটা ভিডিওর মধ্যে আমাদের চেষ্টা থাকবে হচ্ছে জৈব পুরো পার্টটা শেষ করা তোমাদের জন্য এবং খুব দ্রুতই আমি শেষ করার চেষ্টা করব ইনশাল্লাহ বিভিন্ন কাজ নিয়ে আমার অফলাইন বেচ অনলাইন বেচ তারপর হচ্ছে হলো তোমাদের ইউটিউব নিয়ে সব কিছু মিলে জিলে হয়ে ওঠে না আর কি এই কারণে হয়তো একটু লেট করতে মানে লেট হচ্ছে শেষ করতে বাট অবশ্যই আমি এই প্লে শেষ করব ইনশাল্লাহ তো তোমরা অবশ্যই আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে স্কুল অফ কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স আর ব্র্যাকেটে সাইফুল স্যার লিখো ওই গ্রুপটাতে জয়েন হয়ে নিও তোমরা আর আমি যদি এইচএসসি বে বাইশ বেচ যারা আছো তাদের জন্য একটা ফ্রি ফিজিক্স কোর্স চালু করার চিন্তাভাবনা করছি যে সেকেন্ড পেপারের উপর সেকেন্ড পেপার পুরোটা ফিজিক্স আমি ফ্রিতে ফেসবুক লাইভের মাধ্যমে পড়িয়ে দেবো চিন্তাভাবনা করছি তোমরা যারা যদি এইচএসসি বাইশ ব্যাচের কেউ ভিডিওটা দেখে থাকো তাহলে তোমরা রেসপন্স করবা কমেন্ট সেকশনে এবং হচ্ছে হলো কি আমাদের এই গ্রুপে জয়েন হওয়ার মাধ্যমে তাহলে আমরা হচ্ছে হলো কি চিন্তাভাবনা করে দেখবো যে আসলে ফ্রি কোর্সটা আমি করাবো কি না ইনশাল্লাহ তো আমরা এমিন শনাক্ত চলে যাই অ্যামিন শনাক্তকরণের ক্ষেত্রে এক ডিগ্রি অ্যামিন শনাক্তকরণ করতে হবে এক ডিগ্রি সেটা এলিফেটিক এক ডিগ্রি হতে পারে এরোমেটিক এক ডিগ্রি হতে পারে দেন এক ডি এলিফিটিক এবং এরোমেটিক অ্যামিনের মধ্যে পার্থক্যকরণটাও আমরা শিখবো দেন হচ্ছে হলো এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যামিনের মধ্যে কীভাবে পার্থক্য করতে হয় সেটা জানবো দেখো তোমরা যদি মনে করো যে ছিল এক ডিগ্রি অ্যামিনটা কেমন দুই ডিগ্রি অ্যামিনটা কেমন যেমন ধরো আর এন এইচ টু এটা হচ্ছে এক ডিগ্রি অ্যামিন বাট একটা এই টু এর একটা হাইড্রোজেন যদি আরেকটা আর দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে এটা হয়ে যাবে যে আর টু এনএইচ আরেকটা হাইড্রোজেন যদি প্রতিস্থাপিত হয়ে যায় এটা হয়ে যাবে আর থ্রি এন এইটা হচ্ছে হলো এক ডিগ্রি অ্যামিন এটা হচ্ছে দুই ডিগ্রি অ্যামিন এটা হচ্ছে তিন ডিগ্রি অ্যামিন যেই অ্যামিনের মধ্যে একটা আর সেটা এক ডিগ্রি যেটার মধ্যে দুইটা আর সেটা দুই ডিগ্রি যেটার মধ্যে তিনটা সেটা তিন ডিগ্রি এবং একটা জিনিস খুব স্পষ্টভাবে খেয়াল করবে সেটা হচ্ছে হলো কি এক ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে এইচ টু পুরো মূলকটা থাকে দুই ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে এইচ থাকবে একটা এইচ কম আছে ওই এইচটা একটা আর দ্বারা প্রতিস্থাপিত হয়ে গেছে কথা ঠিক না বে ঠিক অবশ্যই কি ঠিক সবাই বুঝতেছো তো দেখো এরপর আর থ্রি আর থ্রি মানে আরেকটা হাইড্রোজেন কেয়ে গেছে আরেকটা অ্যালকাইলমূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে গেছে আরগুলা কী অ্যালকাইলমূলক কী অ্যালকাইলমূলক অ্যালকাইলমূলক কী যেমন মূলক বন সিএসটি বন সিএইচ টু সিএসটি বন সিএস টু সিএস টু টি এগুলো এক একটা হচ্ছিলো অ্যালকাইলমূলক তাহলে এটা বলবো স্যার তাহলে অ্যারোমেটিকের ক্ষেত্রে এক ডিগ্রি দু ডিগ্রি হতে পারে পারে অ্যারোমেটিক যেটা তোমরা ফিনাইলামিন জানো ফিনাইলামিন বা হচ্ছিলো যেটাকে অ্যানেলিন হিসেবে জানো এই যে অ্যান টু এটা একটা হচ্ছিলো কী বলো তো এটা এক ডিগ্রি এমিন ঠিক এটার ক্ষেত্রেও যদি এখানে আরেকটা আর চলে আসে এনএইচ দেখো আর এনএইচ কেমন সেটা তুমি বলবা কেমন স্যার এটা একটু বুঝান তো এই যে ধরো এন এদিক দিয়ে আর উপর দিয়ে এইচ মানে এনএইচ আর কি অ্যাকচুয়ালি এখানে এনএইচ আর তাহলে এটা হচ্ছে কি তারপর দুই ডিগ্রি আমিন যদি আর একটা করো তাহলে হচ্ছে হলো কি এই যে এটা এটা হচ্ছে হলো কি বলো তো এন আর থ্রি যদি করো তুমি তাহলে এটা হচ্ছে হলো কি তো এই যৌগটা তখন হবে আমাদের হচ্ছে আমাদের তিন ডিগ্রি অ্যামিন সিম্পলি তো তুমি স্যার এটা কি এভাবে হতে পারে তো এটা এভাবে করে দিই আমরা এদিকে দুইটা দিই এদিকে আরেকটা দিই তাইলেই তো হয়ে যাবে তিনটা মানে ওর হাত নাইট্রোজেনের হাতগুলো ঠিকঠাক মতো মিলে যাবে এখানে বিন্যাস করা পসিবল বাট তিনটা আর এদিকে কি থাকা লাগবে তো যেই জিনিসটা আসুক সেটা হচ্ছে হলো কি আমাদের এখান থেকে এই এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যামিনের যে ব্যাপারটা আছে এই ব্যাপারগুলো আমাদের কী কনফিউশনগুলো ক্লিয়ার হলো দেন হচ্ছে হলো কি আমরা এখান থেকে কি করব বলতো যে এক ডিগ্রি দুই ডিগ্রি এই যে এক ডিগ্রি অ্যামিন কীভাবে শনাক্তকরণ করা যায় ওইটা আগে শিখবো সেটা এলিফিটিক হোক বা অ্যারোমেটিক হোক এর পরীক্ষাটার নাম হচ্ছে কার্বিলামিন পরীক্ষা কি পরীক্ষা কারবিলেমিন। এই বিক্রিয় উৎপাদে কার্বিলামিন নামক এক ধরনের একটা মানে বস্তু তৈরি হয় বা যৌগ তৈরি হয় বৃষ্টিগন্ধযুক্ত এটাকে বলা হয় কার্বিলামিন পরীক্ষা এই কার্বিলামিন পরীক্ষার মাধ্যমে এক ডিগ্রি এলিফিটিক অ্যামিনও শনাক্তকরণ যায় দুই ডিগ্রি সরি এক ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিনও শনাক্তকরণ করা যায় অর্থাৎ তোমাকে একটা অ্যামিন এনে দিয়ে বললো এখানে এক ডিগ্রি এমিন আছে আছে কি না যাচাই করো তো তার মধ্যে তুমি কার্বিলামিন টেস্টটা করবা যদি দেখো যে ওই কার্বিলেমিন নামক যৌগ উৎপন্ন হয় তাইলে তুমি বুঝবা যে হচ্ছে এই জায়গায় আসলে এক ডিগ্রি অ্যামিন আছে তো এক ডিগ্রি অ্যামিনটা তো এলিমফিটিকও হতে পারে অ্যারোমেটিক হতে পারে তারপর তোমাকে বলবে আচ্ছা এক ডিগ্রি অ্যামিন তো আছে তাইলে এটা তুমি এলিফিটিক এক ডিগ্রি আছে নাকি অ্যারোমেটিক এক ডিগ্রি আছে যাচাই করো তখন তুমি দুই নম্বর টেস্টটা করবা ঠিক আছে এরপরে আরেকটা তিন নম্বর টেস্টটা হচ্ছিল নর্মাল যে কোনো অ্যামিনে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রির মধ্যে পার্থক্যকরণ করতে দিতে পারে তো আমরা প্রথম দুইটা এমিনের দুইটা পার্থক্যকরণ আগে ভালো করে বুঝি যে প্রথম দুইটা দ্বারা কি বুঝালো তো প্রথম দুইটা দ্বারা প্রথমে হচ্ছে এটা কার্বিল অ্যামিন পরীক্ষা কি পরীক্ষা কার অ্যামিন কার্বিল অ্যামিন পরীক্ষা কার্বিল পরীক্ষা তো কথাগুলো কি হবে বলো তো যদি এক ডিগ্রি অ্যামিনের মধ্যে ক্লোরোফম এবং কেউইচ পটাশিয়াম হাইড্রক্সাইড যেটা আছে যে এক ডিগ্রি অ্যামিনের মধ্যে ক্লোরোফম এবং পটাশিয়াম হাইড্রক্সাইড যোগ করা হলে অ্যালকাইল আইসোসায়ানাইট যেটা আছে অ্যালকাইল আইসোসায়ানাইট বা হচ্ছে হলো ফিনাইল আইসোসায়ানাইট ঠিক আছে যেটা আছে সেটা উৎপন্ন হবে যেমন ধরো এই যে একটা এক ডিগ্রি তোমার ধরো এ আর এনএইচ টু এটা হতে পারে বা হচ্ছে হলো এক ডিগ্রি অ্যারোমেটিক যেটা আছে সেটাও হতে পারে এই যেটা এনিষ্ঠ অবশ্যই এর মধ্যে ক্লোরোফর্ম দিব সিএসসিএল থ্রি এটা ক্লোরোফর্ম দিব এবং এখানেও ধরো ক্লোরোফম দিচ্ছে তুমি বলো দুইটা কেন একসাথে একসাথেই দুইটা করছি এলিফিজিট শনাক্তকরণ করছি অ্যারোমেটিকটাও দেখো এখানে যখন এটার মধ্যে দিব কেওএইচ দিব কী দিব কে ওইচ দিবো দেন এটার মধ্যেও কে ওইচ দিব দিলাম দেওয়ার পর তোমরা জানো এটা কীরকম হবে এটার আইসোসায়ানাইট যেটা আছে আইসো অবশ্যই আইসোসায়ানাইড ঠিক আছে ডিরেক্ট সায়ানাইড নয় এটার ক্ষেত্রে এই যে আর এনটা ঠিকঠাক মতো বসবে এই আর দেখো এনটা ঠিক মতো বসলো ঠিক আছে এখান থেকে হাইড্রোজেনগুলো কিন্তু বের হয়ে যাবে এবার দেখো এখানে তিনটা কেওএইচ হবে কয়টা তিনটা তিনটা কে এখানকার যে তিনটা ক্লোরিন আছে এদেরকে নিয়ে থ্রি কেসিএল হিসেবে বের হয়ে চলে যাবে তাইলে এখানে এখনও তিনটা ওএইচ মাইনাস পরে আছে আর এখানে একটা কার্বন আছে একটা হাইড্রোজেন আছে এখানে দুইটা হাইড্রোজেন আছে এইচ প্লাস আসছে আর কি তাহলে এই জিনিসগুলো এখনও মানে কি আছে বলো তো এখনো অব্যবহৃত আছে তুমি সমতাকরণ দেখো আইসোসায়ানাইড যেটা আছে আইসোসায়ানাইট মানে ছিল এখানে কার্বন যেখানে ছিল এই যে ডাবল বন দ্বারা নাইট্রোজেনের সাথে যুক্ত থাকবে এই যে নাইট্রোজেনের হাত তিনটা তিনটে পুরোনিছে কিন্তু কার্বনের হাত কয়টা দুইটা এটাই হচ্ছে আইসোসায়ানাইড ঠিক আছে এই আইসোসায়ানাইডটা উৎপন্ন হবে সেই জন্য হলো কি এটার নাম হচ্ছিল কি অ্যালকাইল আইসোসায়ানাইড বা বিলেমিন বা কার্বিলামিন এটার নাম হচ্ছে কি কারবিলেমিন। এটাই সেই কার্বিলামিন উৎপন্ন হলো হ্যাঁ এখানে এই যে অ্যান ডাবল ওয়ান সি এটাই হচ্ছে এখানকার বৈশিষ্ট্যমূলক ব্যাপার দেখো তাইলে এই সিটা এখানে চলে গেলো এই সিটাও এখানে চলে গেলো একটা হাইড্রোজেন এখানে দুইটা হাইড্রোজেন টোটাল তিনটা হাইড্রোজেন তিনটা ওয়েচ এখান থেকে তিন পানি বের হয়ে চলে গেল এই তো সিম্পল এটার ক্ষেত্রেও ঠিক সেম এটার নাম দেখো এখান থেকে একটা হাইড্রোজেন এই দুইটা হাইড্রাল তিনটা হাইড্রোজেন এখান থেকে তিনটা ও মিলে থ্রি এইচ টু ও হিসেবে চলে যাবে তিনটা কে তিনটা ক্লোরিন নিয়ে থ্রি সিএল হিসেবে বের হয়ে গেল এই সিটা গিয়ে এই নাইট্রোজেনের সাথে যুক্ত হয়ে যাবে এটা হচ্ছে এটাও কার্বিলেমিন এটাও কি বলো তো এই যে ডাবল বন্ড সি এটাও কার্বিলেমিন তবে এটার নাম হচ্ছে ফিনাইল কার্বিলেমিন কি ফিনাইল কার্বিন ফিনাইল এই অ্যারোমেটিক এই মূলকটাকে কী বলা হয় ফিনাইল মূলক বলা হয় বা অ্যারাইল মূলক বলা হয় তাহলে এটার নাম ফিনাইল কার্বিলেমিন ফিনাইল কি বলো তো কার্বিল অ্যামিন এই তো হয়ে গেল আমাদের এক নাম্বার টেস্ট যেটা হচ্ছিল এমিন পরীক্ষা কি পরীক্ষা এমিন পরীক্ষা এটা দিয়ে এইটা হচ্ছে এক ডিগ্রি মানে এক ডিগ্রি গুলাই এই কার্বিলেমিন নামক যৌগটা উৎপন্ন করবে সেটা এক ডিগ্রি এলিফিটিকও হতে পারে এলিফিটিকের ক্ষেত্রে এই বিক্রিয়া অ্যারোমেটিকের ক্ষেত্রে এই বিক্রিয়া এবং এটা তোমার এই আর এর জায়গায় এটা সিএস থ্রি এনএস টু নিলেই হচ্ছে দেখো অথবা সিএস থ্রি সিএস টু এনএস টুও নেওয়া যাবে কোনো সমস্যা আছে এটা এটা কিন্তু এক্ষেত্রে এক ডিগ্রি এটাও এক ডিগ্রি এরা সবার একই রকম বিক্রিয়া হবে খালি আর এর মানটা চেঞ্জ হয়ে হয় এটা বসবে অথবা এটা বসবে কথা বোঝা গেছে আচ্ছা আর কোথা কোথায় রাখলাম তো তোমরা এখান থেকে চলো কি যে ব্যাপারটা পাইলা হচ্ছে একটু পাইছি এখান থেকে আমরা কিন্তু সহজে কার্বিলামিন পরীক্ষার মাধ্যমে এক ডিগ্রি আমিনটা শনাক্ত করতে পারি এই পরীক্ষাটা কিন্তু তোমরা একটা জিনিস মনে রাখবে এটা হচ্ছিল কি ক্লোরোফোম শনাক্তকরণেরও একটা বিক্রিয়া কি বিক্রিয়া বলো তো ক্লোরোফম শনাক্ত এই বিক্রিয়ার মাধ্যমে কিন্তু ক্লোরোফমও শনাক্তকরণ করা হয় এইবার এটা এলিফেটিক না অ্যারোমেটিক আমি ধরলাম এক ডিগ্রি অ্যামিন আমরা কার্বিলামিন পরীক্ষার মাধ্যমে কি বুঝে গেলাম এটা এক ডিগ্রি অ্যামিন নাকি দুই ডিগ্রি অ্যামিন ওকে ঠিক আছে না এইবার আমরা বুঝবো আমি বুঝলাম যে কার্বিলামিন উৎপন্ন হয়েছে তো তো এক ডিগ্রি অ্যামিনের জন্য হতে পারে দুই ডিগ্রি অ্যামিনের জন্য হতে পারে এখন তাহলে সরি এক ডিগ্রি অ্যামিন সরি বলছি এক ডিগ্রি অ্যামিন দুই ডিগ্রি না কার্বিলেমিন পরীক্ষা তো হচ্ছে এলিফেটিক এক ডিগ্রি এবং অ্যারোমেটিক এক ডিগ্রির জন্য হতে পারে না মানে এক ডিগ্রি দুই ডিগ্রির জন্য না এলিফেটিক এক ডিগ্রি এক ডিগ্রির জন্য হতে পারে এটা এলিফেটিক না কি এরোমেটিক এখন ওই টেস্টটা আমরা করবো সেটা করব। এলিফেটিক অ্যামিন কি হবে জানো যদি এটা এলিফেটিক হয় তাহলে সে সহজে দেখো আমরা আবারও বলছি যদি কি হয় এলিফেটিক হয় তাহলে এখানে সে নাইট বেসিক্যালি হচ্ছে সোডিয়াম নাইট্রাসের সাথে কিসের সাথে সোডিয়াম নাইট্রাসের সাথে আর যদি এইসিএলের উপস্থিতিতে বিক্রিয়া ঘটানো হয় নিম্ন তাপমাত্রায় অল্প তাপমাত্রায় শূন্য থেকে পাঁচ ডিগ্রিতে তাহলে হচ্ছে এলিফিটিক এমিনগুলো অ্যালকোল উৎপন্ন করে আর অ্যারোমেটিক হলে বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড বা ডায়াজোনিয়াম লবণ উৎপন্ন করবে এইটা দিয়ে আমরা এখানে পার্থক্যটা করে ফেলতে পারবো সবাই এখন একটু আমার সাথে সাথে এটা দেখতে হবে কীরকম দেখো তো এখন যেটা করতেছি সেটা হচ্ছে এলিফিটিক এবং অ্যারোমেটিকের মধ্যে পার্থক্য এলিফেটিক ও অ্যারোমেটিকের মধ্যে পার্থক্য অ্যারোমেটিকের মধ্যে পার্থক্য এলিফেটিকটা দেখো একটা এলিফেটিক নেই একটা যে কোনো একটা এলিফেটিক নেই ধরো এসি এস থ্রি এলিফেটিক এ মিন এটার মধ্যে যদি এনে এনো টু দেয় কিরেই সোডিয়াম নাইট্রাস এটা হ্যাঁ এটার মধ্যে এবং এস এল দেই তাহলে দেখো এটা অবশ্যই শূন্য থেকে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিম্ন তাপমাত্রা এই জায়গায় যখন এটা দিলাম এখানে কি হবে জানো তোমরা এই যে এই খেয়াল করো খুব ভালো করে এখান থেকে নাইট্রোজেন গ্যাস বের হবে এখান থেকে পানিও কি হবে বের হবে নাইট্রোজেন গ্যাসও বের হবে পানিও বের হবে তারপর সোডিয়াম আছে না ও ক্লোরিনকে নিয়ে এনএসসিএল হিসেবেও বের হয়ে চলে যাবে এনএসিএল হিসেবে কি বের হয়ে চলে যাবে এখানে এসসিএল হয়তো দুই মূল লাগবে দুই মোল দিয়ে দেখি তা এখান থেকে উৎপন্ন হবে কি এটা অ্যালকাইলমূলক না এই অ্যালকাইন মূলকটা এখান থেকে অ্যালকোহল উৎপন্ন করবে কি উৎপন্ন করবে অ্যালকোহল তুমি এবার সমতা করবা নাইট্রোজেন গ্যাস বের হবে পানি বের হবে এনিসিএল বের হবে সাথে সাথে অ্যালকোহল এখানে যে আর থাকবে এই আর এর অ্যালকোহল বের হবে তাহলে এখানে আর আছে এক কার্বন বিশিষ্ট তাহলে এক কার্বন বিশিষ্ট অ্যালকোহল বের হয়ে গেল এবার সমতা করার পালা তাহলে যখন এটা তুমি চিন্তা করবা আচ্ছা এটা এক মলিলি মনে হচ্ছে এটা দুই মল লাগছো না দেখো ক্লোরিন এবার দেখিত সোডিয়াম এবং এই ক্লোরিন মিলে তো চলে গেল আমাদের সেটা ঠিক আছে এই যে এনগুলার ব্যাপার স্যাপারগুলো দেখিত এ একটা এন এ একটা এন তাহলে এন চলে গেছে ঠিক আছে দুইটা হাইড্রোজেন আছে দুইটা অক্সিজেন আছে এখানে একটা অক্সিজেন আছে সরি হাইড্রোজেন আছে তাহলে টোটাল তিনটা হাইড্রোজেন আছে আর হচ্ছিল এখানে দুইটা অক্সিজেন আছে এই এবার একটা চিন্তা করো যে এখান থেকে দুইটা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন মিলে পানি হিসেবে চলে গেছে তাহলে এক তা হাইড্রোজেন বাকি থাকে একটা অক্সিজেন বাকি থাকে তাহলে এটাই তো ও এইচ এইটাই তো এটার সাথে যুক্ত হয়ে গেছে এই যে তাহলে হয়ে গেছে আর কোনো সমতারই দরকার নেই ভাই কিচ্ছু দরকার নাই একদম তুমি এবার মিলাই দেখো তুমি বললো আমি এটা তো বুঝি নাই তুমি যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকো তাহলে আমি এই জিনিসগুলা বলতে কি বুঝেছি তোমরা অলরেডি বুঝে যাবা তাই না তাহলে এই জিনিসটা দেখো এক এক মল হচ্ছে হলো কি এলিফেটিক এমিন সোডিয়াম নাইট্রাস এবং এস সি এর সাথে নিম্ন তাপমাত্রায় মানে শূন্য থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রায় অ্যালকোহল নাইট্রোজেন গ্যাস পানি এনএসসিএল উৎপন্ন করলো ঠিক আছে কিন্তু যদি এটা অ্যারোমেটিক অ্যামিন হয় তাহলে কোনো অ্যালকোহল উৎপন্ন হয় না কোনো কি হয় না বলো তো অ্যালকোহল উৎপন্ন হয় না এক্ষেত্রে বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয় ধরো এই যে অ্যারোমেটিক যেটা অ্যারোমিটিক এক ডিগ্রি এমিন যেটা আছে সেটা দেখো তাহলে মানে কি দেখো তো এলিফিটিক্যারিন মানে এলিফিটিক এবং অ্যারোমেটিক এক ডিগ্রির মধ্যে বা এলিফিটিক এবং অ্যারোমেটিক অ্যামিনের মধ্যে পার্থক্যটা হবে কোথায় এর মধ্যে অ্যালকোহল উৎপন্ন হয় আর এটার মধ্যে অ্যালকোহল উৎপন্ন হয় না ঠিক আছে তাহলে কেমন হবে দেখো সোডিয়াম নাইট্রাস প্লাস এসসিএল যখন দিলা জিরো থেকে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড নিম্ন তাপমাত্রায় সোডিয়াম নাইট্রাস এবং এসসিএল মিশ্রণের সাথে অ্যারোমেটিক অ্যামিনটা কি উৎপন্ন করে দেখো অ্যারোমেটিক অ্যামিন উৎপন্ন করে হচ্ছে হলো দেখো এন টু সিএল কি এন টু সিএল এটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড কি নাম এটার বেনজিন ডায়াজোনিয়াম ঠিক আছে আর কি উৎপন্ন হবে দেখো তো এখান থেকে এন টু উৎপন্ন হবে দেখো আর কিছু তো এখানে হচ্ছিল এন টু উৎপন্ন হচ্ছে আর সাথে আমাদের যেটা থাকবে আর কি থাকবে বলতো এন টু সরি এখান থেকে এন টু তো হয় না এখানে আসতে আসে আসবে এনএসিএল আর হচ্ছে পানি যাচ্ছে এখানে কিন্তু নাইট্রোজেন গ্যাসটা উৎপন্ন হবে না কেন বলোতো ওই নাইট্রোজেন গ্যাস যেটা আগের বার উৎপন্ন হতো এটা তো কোথায় এখন এই যে এখানে চলে গেছে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হবে না তাইলে এন টু সিএল উৎপন্ন হবে এস টু হবে বাদ বাকি সব তুমি কি চিন্তা করতো সেম এখানে তুমি বলো তাহলে তাইলে স্যার একটু দেখেন তো বাদ বাকি আসলেই সেম হয় কিনা একটু দেখেন না মিলান সবকিছু নাইট্রোজেন দুইটা দেখি নাইট্রোজেন দুইটা ঠিক আছে দুইটা সিএল একটা সিএল একটা ঠিক আছে দেখো তাহলে এখানে আর একটা সিএল বেড়ে গেছে না এখানে একটা গেছে দেখি ওটা মিলে কিনা জন্য কিছু করতে হবে কিনা এখানে দুইটা হাইড্রোজেন আছে কয়টা হাইড্রোজেন হাইড্রোজেন এখানে হাইড্রোজেন একটা সোডিয়াম একটা তাহলে এখানে দুইটা হাইড্রোজেন এখানে একটা সোডিয়াম তারপর দুইটা অক্সিজেন দুইটা কি অক্সিজেন এক্সট্রা এ একটা হাইড্রোজেন তাহলে টোটাল তিনটা হাইড্রোজেন আছে এখানে তারপর হচ্ছে একটা সোডিয়াম আছে তারপর হচ্ছে হলো কি দুইটা অক্সিজেন আছে এই তো মানে কোথায় এটা চলে যাওয়ার পর এই যে এন টু দুইটা এবং এল চলে যাওয়ার পর এই জিনিসগুলো আমার কাছে আছে এক্সট্রা এবার এন এ আচ্ছা এন এ সি এল হওয়ার জন্য আরেকটা ক্লোরিন লাগবে তারপর হচ্ছে পানি যাওয়ার জন্য আমি কি দেখতে পাই অক্সিজেনের ব্যাপার সেপার আছে তাইলে এটা যদি আমি কোনোভাবে টু করে দিই দেখো তো টু করে দিলে একটা ক্লোরিন এখানে গেলে এখানে একটা হাইড্রোজেন বাড়লো এখানে একটা কী হলো বলো তো হাইড্রোজেন বাড়লো তাহলে চারটা হাইড্রোজেন হলো চারটা হাইড্রোজেনের মধ্যে দেখো দুইটা দুইটা পানি হওয়া পসিবল এবং এখানে একটা ক্লোরিন বেড়ে গেলো তাহলে ওই ক্লোরিনটা এর সাথে মিলিত সোডিয়াম ক্লোরাইড হয়েছে তাহলে এটা জাস্ট টু দিলে আমি দেখতে পাচ্ছি আর এটা টু দিলে আমার বাদ বাকি সমতাটা মিলে যায় ঠিক আছে খুব সিম্পল তাইলে এখানে পার্থক্য এলিফিটিক এবং অ্যারোমেটিক অ্যামিনের মধ্যে যদি পার্থক্যকরণ করতে বলে তাহলে কিভাবে করবা ঠিক আছে এলিফিটিক অ্যামিন কি করে সোডিয়াম নাইট্রাস এবং এইচসিএল এর সাথে বিক্রিয়া করে নিম্ন তাপমাত্রায় কি উৎপন্ন করে অ্যালকোহল উৎপন্ন করে এবং নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে কিন্তু অ্যারোমেটিক অ্যামিন সোডিয়াম নাইট্রোস এবং এসি এর সাথে নিম্ন তাপমাত্রায় বিক্রি করে বেঞ্জিন ক্লোরাইড উৎপন্ন করে কোন রূপ নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে না সিম্পল সিম্পল ভেরি ভেরি চিম্পল ঠিক আছে এইটার মাধ্যমে আমরা এলিফেটিক আর অ্যারোমেটিকের মধ্যে পার্থক্যকরণ সহজে করে ফেলতে পারি তাই না এইবার আসলে হচ্ছে আমাদের এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি আর মধ্যে আমরা পার্থক্যকরণটা কিভাবে করব। এখানে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে বা আমাদের যে গ্রুপ বললাম গ্রুপের মধ্যে তোমরা পোস্ট করতে পারো আমি ডিরেক্ট ওখানে তোমাদেরকে উত্তর দিব ইনশাল্লা এবার চলে আসা হচ্ছে কি আমাদের এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি যেই আছে সেটার মধ্যে আমরা পার্থক্যকরণটা এখন শিখবো অ্যারো এলিফেটিক এবং অ্যারোমেটিকের মধ্যে কিন্তু তোমরা চাইলে কিন্তু আরেকটা পার্থক্যকরণ কি করতেই পারো সেটা কোনো সমস্যা নেই ওই যে ব্রোমিনেরটা দিয়ে তোমরা জানো কিনা জানি না হচ্ছে যারা একদম নতুন ভিডিও দেখছো তারা হয়তো জানো না ব্রোমিন দিয়ে একটা পরীক্ষা করতে পারো হ্যাঁ যে এটার মধ্যে আরেকটা দেখাই দিব নাকি দেখাই দিব দেখাই দিই হ্যাঁ তাহলে হচ্ছে কি এটা ধরো যে এলিফিটি কেমিন এলিফিটি কেমিন আর এনএইচ টু হ্যাঁ আরএনএইচ টু এটা ব্রোমিন দ্রবণের সাথে কোনরূপ বিক্রিয়া করে না কি করে না কোনরূপ বিক্রিয়া করে না বিক্রিয়া করে না কিন্তু তুমি জানো এই যে এটা গত ক্লাসে তোমাদেরকে শিখেছি কিনা মনে নাই তো আচ্ছা যাই হোক এই যে এই যে অ্যারোমেটিক যেটা আছে না এই অ্যারোমেটিক অ্যামিন ব্রোমিনের সাথে বিক্রিয়া করে টু ফোর সিক্স প্রায় ব্রমো এনিলিন উৎপন্ন করে কি এটা এটা ওই ফ্যানলের মতো করে আর কি এই যে এখানে ছিল কি ব্রোমিন এখানেও ব্রোমিন এখানেও কি ব্রোমিন এখানেও ছিল এইচ টু তাহলে এটা কী হচ্ছে বলো তো এখান থেকে এটা তিন মোল দেওয়া লাগবে কয় মোল তিন মোল এটা ছিল আর টু ফোর সিক্স ট্রাইব্রোমো ট্রাইব্রোমো এনিলিন উৎপন্ন করে এনিলিন উৎপন্ন এনিলিন এই যে এটা অর্থাৎ এলিফেটিক অ্যামিন ব্রোমিনের সাথে কোনোর বিক্রিয়া করে না বাট এনিলিনটা বা অ্যারোমেটিক অ্যামিন যেটা আছে সেটা ব্রোমিনের সাথে বিক্রিয়া করে এটা উৎপন্ন করে আমি একটু অসুস্থ তোমাদের মানে হচ্ছে রেকি তোমরা বেশি বেশি আবহাওয়ার জন্য দোয়া করবা যে হচ্ছিল আল্লাহ তালা যেন তাড়াতাড়ি সুস্থতা দান করেন মানে আমার পিঠে একটু ব্যথা বেশ কিছুদিন ধরে একটু কি সমস্যা হয় এটার জন্য হচ্ছে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতেও পারি না ক্লাস নিতেও সমস্যা হচ্ছে বসেও থাকতেও পারি না আল্লাহ তালা যেন তাড়াতাড়ি আমাকে কি শিফা দান করেন তাইলে হচ্ছিলো কি এলিফিটিক এবং অ্যারোমেটিকের মধ্যে দুইটার মধ্যে পার্থক্য করার প্রসেসটা হচ্ছিল এটা আছে আর একটা তো আমরা দেখালাম একটু আগে যে হচ্ছিলো কি ওই যে নাইট্রাস অ্যাসিড সোডিয়াম নাইট্রাস নাইট্রাস না সোডিয়াম নাইট্রাস এবং হচ্ছিল এস সি এল এর মিশ্রণের মধ্যে কম তাপমাত্রায় ওইটা ওই টেস্ট একটা আর এই টেস্ট একটা ওকে সবাই এগুলা দিয়ে এলিফিটিক বা অ্যারোমেটিকের মধ্যে পার্থক্য জেনে গেলা এবার আমরা যেটা শিখব সেটা আমাদের হচ্ছে হলো এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রির মধ্যে আমরা কেমনে পার্থক্য করব। কেমনে এক ডিগ্রি দুই ডিগ্রি এবং তিন ডিগ্রি কি পার্থক্য করে ফেলবো সেটা হচ্ছে হলো খুব সোজা কিন্তু এটা একটু দাঁড়াও আমি একটু পানি পান করে নিই তাইলে আসলে কি কথা বলতে আর সুবিধা হবে আল্লা ইসমিন এখন আমরা শিখবো এক ডিগ্রি দুই ডিগ্রি ও তিন ডিগ্রি আমিনের মধ্যে পার্থক্যকরণ এটা শিখবো আমরা হচ্ছে নাইট্রাস এসিড দিয়ে কি দিয়ে বলো তো নাইট্রাস এসিড দিয়ে এইচ এন ও টু নাইট্রাস এসিড দ্বারা কি দ্বারা নাইট্রাস এসিড দ্বারা নাইট্রাস এসিড যখন তুমি কি করবা যোগ করবা কিসের মধ্যে এক ডিগ্রি অ্যামিনের মধ্যে তখন হচ্ছে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হবে সেটা তুমি সোডিয়াম নাইট্রাস ব্যবহার করেই দেখছিলে এক ডিগ্রি অ্যামিনের মধ্যে সোডিয়াম নাইট্রাস দেওয়ার বদলে এবার আমরা কী করবো নাইট্রাস অ্যাসিড দিব কী দিব নাইট্রাস অ্যাসিড দুই ডিগ্রি অ্যামিন হচ্ছে হলো কি নাইট্রাস অ্যাসিডের সাথে দেখো খেয়াল করো দুই ডিগ্রি অ্যামিনটা নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করে নাইট্রোসো অ্যামিন নামে এক ধরনের হলুদ বর্ণের পদক্ষেপ তৈরি করবে কোনোরূপ আসলে নাইট্রোজেন গ্যাস নির্গত করে না ঠিক আছে আর তিন ডিগ্রি অ্যামিন এখানে এর সাথে ডিরেক্টলি কোনো বিক্রিয়া করে না বরং হচ্ছে এখানে একটা কোয়ার্টার্নারি লবণ উৎপন্ন করে আচ্ছা একটা জিনিস বলতে ভুলে গেলাম হ্যাঁ এতক্ষণে মনে পড়লো একটু আগে যে হচ্ছিল কী উৎপন্ন হলো সেটা হচ্ছিল এই যে এই যে এখানে ট্রাইব্রোমো যে এনিলিন ট্রাইব্রোমো এই যে বিয়ার বি আর বিয়ার এই যে এটা উৎপন্ন হয়েছে না বিয়ার এটা সাদা বর্ণের অদক্ষেপ ছিল এটা সাদা বর্ণের সাদা অদক্ষেপ ছিল এতক্ষণে মনে পড়লো একটু ভুলে গেলাম হঠাৎ বলতে ভুলে গেছে আর কি এটা তোমরা ওখানে ক্ষেত্রে এরকম কোন বিক্রিয়া দেখা যায় না কিন্তু ঠিক আছে এই যে এইচ এন ও টু আছে এবারে এটা মুছে ফেলে এটা মুছে ফেলে কোনো সমস্যা হবে এটা এটা কোথায় একটু আগের পার্টটার জন্য একটু আগের পার্টটার জন্য কোন জন্য এটা না ওই এলিফিটিকোমিটিকের মধ্যে যে পার্থক্য করলাম ওখানে এটা এটা সাদা বর্ণের পদক্ষেপ হবে এটা কিন্তু মাথায় রাখো তোমরা হ্যাঁ এখানে রাখি তাহলে সুবিধা হবে এটা নিতে এদিকে এবার চিন্তা করো এক ডিগ্রি এমিনের মধ্যে এক ডিগ্রি এমিন কি বললাম এক ডিগ্রি এমিন সোডিয়াম নাইট্রাস অ্যাসিড এবং এস সি এল এর মিশ্রণের সাথে সোডিয়াম নাইট্রাস এবং এস সি এর মিশ্রণের সাথে যেমন ধরো এক ডিগ্রি এমিন আর এটা যেটা হোক আর টু এটা মিথাইল মূলক হতে পারে ইথেন মূলক যে কোনো মূলক হতে পারে এটা যদি দাও এটার মধ্যে নাইট্রাস অ্যাসিড কি এটা নাইট্রাস তুমি নাইট বলবো যে নাইট্রাস আর নাইট্রিকের পার্থক্য কী এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড এটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড ওকে তাহলে আমাদের কি নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রাস অ্যাসিডের মধ্যে পার্থক্য বোঝা যায় তো সো নাইট্রাস অ্যাসিড এবং হচ্ছিল নাইট্রাস অ্যাসিড এটা আর এটা হচ্ছে সোডিয়াম নাইট্রাস এই যে এইটা দেখো এটা সোডিয়াম নাইট্রাস সোডিয়াম নাইট্রাস এটা হচ্ছে নাইট্রিক নাইট্রাস অ্যাসিড ওকে সোডিয়াম থাকলে সোডিয়াম নাইট্রাস ওটাকে অ্যাসিড বলা যায় না এবার আসে এটার মধ্যে এস দিলাম এবং এটা হচ্ছে শূন্য থেকে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড কত শূন্য ডিগ্রি ওই আগের মতো তাপমাত্রা কম তাপমাত্রা এটা দিলে এখান থেকে তুমি জানো এটা অ্যালকোহল আর ওই উৎপন্ন হবে নাইট্রিস অ্যাসিডের কাজ যা নাইট্রি দেখো সোডিয়াম নাইট্রাসিডের কাজও তাই এখানে অ্যালকোহল বানাবে তারপর এন টু বানালো তারপর এইচ টু ও বানাইছে এল বানাইছে শেষ দেখো এগুলো উৎপন্ন হলে একটু আগে কিন্তু আমরা এক ডিগ্রি ক্ষেত্রে শিখেছি জাস্ট ও আচ্ছা এনএসসিএল বলতেছি এটা এনএসিএল তো হবে না এটা কি এবার এনএসিএল কি হবে এখানে তো এনএসসিএল হওয়ার কথা এখানে তাহলে এটা কি যাবে তো এটা এসসিএল হিসেবে চলে যাবে এনএসিএল যাবে না কারণ এখানে এনে নাই এখানে এইচ আছে তাহলে এইচ সি এল হিসেবে চলে যাবে এখান থেকে কিছু অংশ যাবে তুমি বলে এসসিএল দিলাম আবার আবার কিছু অংশ এখান থেকে চলে যাবে কোনো সমস্যা আছে আশা করি কোনো সমস্যা নাই এখানে এটা মেন জিনিস হচ্ছে এই যে এটা নাইট্রোজেন গ্যাস এখান থেকে কি হচ্ছে তো এই যে নাইট্রোজেন গ্যাস এখান থেকে নির্গত হচ্ছে নাইট্রোজেন গ্যাস এখান থেকে কি হলো তো নির্গত হলো এই জিনিসটা এখান থেকে মনে রাখতে হবে নাকি পারা যাবে না মানে রাতের বেলা হচ্ছে কি কেন যেন হঠাৎ আছে মানে পিঠে ব্যথা তো আর হঠাৎ বুক ব্যথা করতেছি একটু একটু দোয়া করিস বেশি বেশি দোয়া করবি তোরা সবাই হ্যাঁ তো এখান থেকে মেন জিনিস যেটা হচ্ছিল মেইন পয়েন্ট কোনটা বলতো যে এক ডিগ্রি অ্যামিন এক ডিগ্রি অ্যামিন যে নাইট্রাস এসিড এবং এসি এর সাথে বিক্রিয়া করে এখান থেকে কি উৎপন্ন করবে বলতো এখান থেকে অ্যালকোহল উৎপন্ন করে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা এটাই হচ্ছিল মেইন এখানে যে নাইট্রোজেন গ্যাস নির্গত করে কি করে নাইট্রোজেন গ্যাস নির্গত করে ওকে এবার আসো দুই ডিগ্রি অ্যামিন কি করে না বলতো এখানে লিখবা দুই ডিগ্রি অ্যামিন পয়েন্ট দিয়ে এটা হচ্ছে এক ডিগ্রি অ্যামিন বাংলা কথা লিখে তারপরে হচ্ছে এই বিক্রিয়াটা দেখাবা আচ্ছা আর একটা কথা বলে দিই এখানে এসিএলটা না দেখালে কিন্তু কোনো সমস্যা নাই ঠিক আছে তুমি সমতা হইতে হবে না সমতা না করলে কোনো সমস্যা এই এক্ষেত্রে আসলে বেসিক্যালি এখানে হয় কি এখানে এই জায়গা থেকে আর মাঝখানে একটা ধাপ আমি লিখি নাই সেটা হচ্ছে না আর এন টু সি উৎপন্ন হয় ঠিক আছে ডায়াজোনিয়াম লবণ টাইপের একটা লবণ উৎপন্ন হয় মাঝামাঝি দেন সেটা হচ্ছে হলো অ্যালকোহলে পরিণত হয় তো আমাদের ওইটা এক্ষেত্রে দরকার নাই আমরা ডিরেক্ট এভাবে বলবো যে অ্যালকোহল উৎপন্ন হয় আর এখানে নাইট্রোজেন গ্যাস নির্গত হয় ওকে দেন হচ্ছে হলো এখান থেকে তার মানে স্যার আমার ক্লোরিনটা দেখানোর দরকার নাই না ওইটা ক্লোরিন দেখানোর দরকার না ওইটা এখানে দ্রবণের মধ্যে পড়ে আছে ওইটা কাজের না ঠিক আছে ওটা কাজ দরকারই নেই আমার ওইটা দেখানোর এবার আসো তুমি যদি এখান থেকে চিন্তা করো যে দুই ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে কি লিখবো বলো তো দুই ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে যে কথাটা বলতে পারি সেটা হলো দুই ডিগ্রি অ্যামিন হচ্ছিল কি দুই ডিগ্রি অ্যামিন নাইট্রাস অ্যাসিড এবং এস এর মিশ্রণের সাথে নিম্ন তাপমাত্রায় বিক্রিয়া করে নাইট্রোসো অ্যামিন নামের এক ধরনের হলুদ তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে কিন্তু কোনোরূপ নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে না কথাটা বলে ফেলবো বাংলা কথাটা লিখে ফেলবা দেন বিক্রিয়াটা দেখাবা যে দুই ডিগ্রি দেখো আর টু এন এইচ এটা দুই ডিগ্রি অ্যামিন আমি শিখেলাম আজকে সঙ্গে শিখেছি তো এছাড়া এমিনের সংকেত যখন লিখানো শিখেছি তখনও আছে মানে পাঁচ নাম্বার না চার নম্বর ভিডিওতে আবার এগুলো সংকেত শিখেছিলাম না দুই নাম্বার বা তিন নাম্বার ভিডিওতে দেখো যাই হোক আবার এখানে শিখলাম তাহলে এইচ ও টু এখান থেকে দেখো এই যে এইসিএল দিলাম শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড থেকে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড এখানে এই যেটা এমিন যেটা আছে নাইট্রোসোয় এমিন কি এমিন নাইট্রোসোয়ামিন তো এই যে এখান থেকে দেখো এই যে আর টু এন এই এইচটা আছে না এই এইচ এসে একটা অ্যানোমূলক এনো নাইট্রোসোমূলক যে এন আর দেখো এইভাবে এটাকে এইভাবে যুক্ত করতে পারো এই এনো এটার নাম হচ্ছে নাইট্রোসোয় কি পানি যায় বাদ বাকি পানি বের করে দাও এখান থেকে দেন হচ্ছে হলো এই জিনিসটা মাথায় রাখবা যে এই যে এটা নাইট্রোসোয়ামিন এটা হলুদ এটা কেমন হলুদ এবং তৈলাক্ত এবং কি তো তৈলাক্ত মানে তেলের মতো আর কি হলুদ তৈলাক্ত পদার্থ এটা এইটা দেখেই বোঝা যায় যে এটা দুই ডিগ্রি অ্যামিন কয় ডিগ্রি অ্যামিন দুই ডিগ্রি অ্যামিন ওকে আর তিন ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে কি হবে জানো তিন ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে তিন ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে তিন ডিগ্রি অ্যামিনটা হচ্ছে হলো নাইট্রাস অ্যাসিড এবং এস সিএল মিশ্রণের সাথে নিম্ন তাপমাত্রায় বিক্রিয়া করে কোয়ার্টারনারি লবণ উৎপন্ন করে কি উৎপন্ন করে কোয়ার্টারনারি লবণ উৎপন্ন করে সেটা কেমন সেটা দেখতে পারো এই যে আর টু সরি আর থ্রি এন প্লাস হচ্ছে এইচ এনও টু এইচ টু প্লাস হচ্ছে হলো কি এখান থেকে হচ্ছে হলো এইচসিএল এবং সেটা হচ্ছে শূন্য থেকে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এখান থেকে যদি দেই তাহলে এখান থেকে আমাদের যে কোয়ার্টার নারী লবণ আছে আমি এটাকে একটু মুছে উপরে লিখি তাইলে কি এটা সবাই লিখে ফেলছো এটা লিখে ফেললে এবার হচ্ছে হলো কি আমরা এই জায়গায় এখানে লিখি এখানে লিখলে হচ্ছিল কি এটা সুবিধা হবে যে তিন ডিগ্রি আমিনের বিক্রিয়াটা ঠিক আছে দুই ডি এক ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে কি হয়েছে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে কোনো রূপ কিন্তু তৈলাক্ত গ্যাস তৈলাক্ত পদার্থের তো কিছু উৎপন্ন হয়নি দুই ডিগ্রি অ্যামিন যেটা ছিল দুই ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে হচ্ছিল কি এই ক্ষেত্রে যেই এন আর টু এন এনও অর্থাৎ নাইট্রোসো অ্যামিন নামে এক ধরনের হলুদ এবং তৈলাক্ত পদার্থ তৈরি হয়েছে কিন্তু তিন ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে কি হবে বলো তো কোয়াটানারি লবণ উৎপন্ন হবে এরকম কোনো নাইট্রোসো অ্যামিন বা হচ্ছে হলো তোমার কোনো নাইট্রোজেন গ্যাস নির্গত হবে না এবং সেটা কি আমরা এখন সেটা লিখে ফেলবো এখান থেকে খুব সহজে সেখান থেকে দেখবো এটা কঠিন কিছু না তুমি বিক্রিয়া লিখলে কিন্তু সহজে লিখতে পারবা তিন ডিগ্রি আমিন আমি এটাও মুছে ফেলবো কারণ হচ্ছিলো এই জায়গায় এই জায়গায় দিলে আমি এই জায়গায় লিখতে পারতেছিলাম না দেখো এটা কী যেন হবে আর থ্রি এন হ্যাঁ এটার মধ্যে যদি তুমি এইচ এন ও টু দাও এবং হচ্ছিলো এস সি এল দাও কী দিলা এস সি এল আল্লাহ দেখো জিরো থেকে ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যখন দিব আমরা এটার মধ্যে এটার মধ্যে দেওয়ার পর এখান থেকে হবে বললাম যে হচ্ছিল কোয়ার্টার্নারি লবণ সেই কোয়ার্টার্নারি লবণ হচ্ছে আর থ্রি আর থ্রি কি এনএচ এবং এটা হচ্ছে কি এরকম একটা এটা পজিটিভমূলক আর এই যে এখানে আর একটা আছে নাইট্রোমূলক এটা হচ্ছে তিন ডিগ্রি একটা লবণ একটা তিন ডিগ্রি লবণ কোয়ার্টার্নারি লবণ এটা প্লাস দিলেই এটা হচ্ছে কি এন টু এটা মাইনাস এই মিলে হচ্ছিল কি এটা মিলে এই দুইটা এটা এইটা এটা হচ্ছে একটা কোয়ার্টারনারি লবণ কি কোয়ার্টারনারি লবণ মানে কি তিন ডিগ্রি লবণ কয় ডিগ্রি লবণ তিন ডিগ্রি লবণ এটা কোনো যৌগ উৎপন্ন ডিরেক্ট করে নাই এটা একটা কোয়ার্টারনারি লবণ উৎপন্ন করছে এখানে কোনো নাইট্রোসে উৎপন্ন হয় না কোনো নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয় না তাহলে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে আমরা পার্থক্যটা কীভাবে করব প্রথমে এক ডিগ্রি অ্যামিন হচ্ছে কি অ্যাসিড এবং এস মিশ্রণের সাথে শূন্য থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রায় কত নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে ঠিক আছে এটা মূল পয়েন্ট দেন বিক্রিয়া দেখিয়ে দিবে দুই ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে সেটা হচ্ছে এই যে নাইট্রাস অ্যাসিড এবং এইচ সাথে বিক্রিয়া করে হচ্ছে কি নাইট্রোসো নামে এক ধরনের তৈলাক্ত পদার্থ উৎপন্ন করবে দেন ফাইনালি হচ্ছে হলো কি যে তিন ডিগ্রি অ্যামিনটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড এবং এইচ সাথে বিক্রিয়া করে এক ধরনের কোয়াটারনারি লবণ উৎপন্ন করবে সিম্পল ভেরি ভেরি সিম্পল তাহলে এ থেকে আমরা কিন্তু বিভিন্ন যে অ্যামিনগুলো আছে সেই অ্যামিনগুলো কিভাবে শনাক্তকরণ করতে হয় সেটা জেনে গেলাম আশা করি তোমাদের শনাক্ত করতে খুব বেশি সমস্যা হবে না আজকে এই ভিডিওটা আমি জানি না কতটা বুঝাইতে পারছি আমি গত দুই দিন ভিডিও দেই নাই এই জন্য হচ্ছিলো আজকে জোর করে এই ভিডিওটা করছি আমি এই ভিডিওটা করার সময় বেশ কয়েকবার হচ্ছিল কি থেমে থেমে গিয়েছি মানে হচ্ছে অসুস্থতা বোধ করছি তো তোমরা আমার জন্য বেশি বেশি দোয়া করবা কিন্তু হ্যাঁ যাতে ভিডিওগুলো কমপ্লিট করা যায় আর অবশ্যই আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে জয়েন হবার তোমরা অবশ্যই ইনশাল্লাহ আর বাইশ বেচ কেউ থাকলে তো বললামই বাইশ বেচের জন্য একটা ফ্রি ফিজিক্স একটা কোর্স চালু করে দিয়ে চাচ্ছি ফেসবুক লাইভের মাধ্যমে ইনশাল্লাহ সেকেন্ড পেপারের উপর যে শর্ট সিলেবাসটা আসছে ছয়টা বা সাতটা চ্যাপ্টার সেটা আমরা কমপ্লিট করতে চাই তা এখন তোমরা চলো কি অবশ্যই ভালো মন্দ ফিডব্যাক দিবে তোমাদের ভালো মন্দ ফিডব্যাকের উপরেই বা তোমাদের ইচ্ছার উপর অ্যাটেন্ডেন্স কেমন থাকবে ওইটার উপর বেস করে আসলে কোর্সটা আমরা চালু করব কিনা না ইনশাল্লাহ সেইটা ভেবে দেখব সবাই ভালো থেকো সাবধানে থেকো আর আমার জন্য আমার আব্বা জন্য বেশি বেশি দোয়া করবা তোমরাও সাবধানে থেকো হ্যাঁ আর ভালো করে পড়ালেখা চালিয়ে যাও পড়ালেখা করার বিকল্প নাই ভাই পড়ালেখা ছাড়া হচ্ছে হলো কি আমাদের মতো থার্ড ওয়ার্ল্ডের একটা কান্ট্রির মানুষজন হিসেবে আমরা খুব বেশি দূর যাইতে পারবো না অ্যাটলিস্ট হচ্ছে অনেক দূর যাইতে পারি না পারি ওয়ার্ল্ডে অনেক দূর যাবো ওইটুকু যাইতে পারি না পারি অ্যাটলিস্ট এই দেশেও খেয়ে পরে বেঁচে থাকার জন্য হলেও তোমাকে কি। কিছু না কিছু পড়ালেখা করতো এবং এখানে এত পরিমাণ কম্পিটিশন আমাদের সময়ে কম্পিটিশান যত ছিল আমি বলি যে দিনকে দিন কম্পিটিশান কঠিন হচ্ছে আমাদের সময়ে কম্পিটিশান অনেক ছিল কিন্তু ওই সময় আমাদের বাপমারাও হচ্ছে অনেক বেশি সু সুযোগ সুবিধা দিতে পারেন না আমাদেরকে যেই পরিমাণ দিয়েছেন আমি খুব বেশি কথা বলছি না মাত্র আমি ইন্টার পরীক্ষা দিয়েছি দু হাজার পনেরো মানে আর সাত বছর আগে আর কি তো আমাদের বাবা মারা হচ্ছে যদি আমাদেরকে আমাদের ধরো সমাজের পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে বাবা মা খুব সচেতন ছিলেন তাদের মধ্যে আমরা ছিলাম এবং আমরা একটু একটু করে কি উন্নতি করে ফেলছি আলহামদুলিল্লাহ কিন্তু এখন বাবা মারা আরও বেশি সচেতন এখন প্রায় ষাট থেকে সত্তর পার্সেন্ট বাবা মাই সচেতন এবং তার চেয়ে বড়ো কথা হচ্ছে এখন তোমরা অনেক ভালো ভালো টিচারের গাইডলাইন পাচ্ছ ঠিক আছে ভালো ভালো টিচার অ্যাভেলেবেল হচ্ছে তোমরাও অনেক মেধাবী অবশ্যই তোমরা মেধাবী খুব আমাদের চেয়েও মেধাবী তোমাদের মধ্যেও কম্পিটিশান বেড়েছে ফলে এই মানে একই রকম আনুপাতিক চাকরি বাকরি বলো পড়াশোনার সিট বুয়েট চুয়েট কুয়েট কুয়েট মেডিকেল ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সিটগুলো প্রায় কাছাকাছি আছে আগের মতোই আছে খুব আনুপাতিক হারে বাড়ছে না ইভেন এবার তো ঢাকা ভার্সিটি বললো যে হলো কি তারা অনেকগুলো সিট কমিয়েছে তো এভাবেই চলছে জীবন অনেক কঠিন হয়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু তোমরা যদি একটু কম্পিটিশনের মধ্যে টিকে থাকতে চাও আমি বলি যে লাইফ ইজ নট অল অ্যাবাউট রেস মানে কম্পিটিশনের মধ্যে থাকলে কেমনে হবে জীবনে তো সুখ শান্তিরও ব্যাপার আছে হ্যাঁ ঠিক আছে বাট আসলে আমাদেরকে সোসাইটি বা তোমাকে আমাকে আমরা সবাই যেভাবে কম্পিটিশান এর মধ্যে ঢুকে গেছি সেই কম্পিটিশন থেকে বের হওয়ার চান্স খুব একটা নাই আসলে এই দেশে সৎ পথে কটা টাকা ইনকাম করতে গেলেই হচ্ছে হলো কি তোমাকে একটু পড়াশোনা করে জেনে তারপর কিছু একটা করতে হবে আর অসৎপথে করতে গেলে তো বলাই বাহুল্য সেইদিকে আর না যাই অসৎপথ কখনো তোমার জন্য কি হালাল কোনো ইনকাম পথ তো হইতে পারে না তাই মানে সৎ পথে ইনকাম করার জন্য আমরা শিক্ষিত মানুষজন আমরা চোর অনেক জায়গায় বিভিন্ন জায়গায় ছিল কি চুরি করি বিভিন্ন জায়গায় ছিল আমরা অন্যায় করে বেড়াই বাট তারপরেও তুমি সৎভাবে যদি চাও কিছু করতে তাহলে হয়তো পড়াশোনার বিকল্প খুব একটা নাই পড়াশোনা করলে হয়তো কি আমরা একটা ভালো পজিশনে যাইতে পারবো যাই যাওয়ার স্কোপ থাকে আর কি ঠিক আছে যাই হোক তুমি তোমার জন্য তোমার ফ্যামিলির জন্য পড়াশোনা করবা ঠিক আছে বাদ বাকি সমাজের কে কী বলল এগুলোর জন্য পড়ালেখা করে লাভ নাই ফ্যামিলি কামস ফার্স্ট সব কিছু ছেড়ে চলে যায় বেস্টফ্রেন্ড চলে যায় সময় এক সময় কী এক সময় তুমি বৃদ্ধ হয়ে যাবে বাট তোমার ফ্যামিলি তোমার সাথে থাকবে তাই ফ্যামিলির কথা এবং তোমার নিজের কথা চিন্তা করে হচ্ছে তোমাকে আগাতে হবে ঠিক আছে অনেক কথা বলে ফেললাম এই কথাগুলো হচ্ছিলো হয়তো তোমার কাছে বিরক্ত লাগবে ভিডিও লেন হচ্ছে বা তুমি হয়তো তোমার নষ্ট হবে বাট বলতে ইচ্ছে হলো তাই তোমাদেরকে বললাম আর কি ওই যে বলি আমি তোমাদের সাথে ভিডিওতে কি বক বক করি কেউ বদোয়া দিও না সবাই আমার জন্য দোয়া করে যাতে খুব দ্রুত সুস্থ হয়ে যায় এবং খুব দ্রুত তোমাদের জন্য আরও নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আসতে পারি আল্লাহ হাফেজ